603 শিক্ষকের বদলির নির্দেশ স্থগিত করা হলো। নেপথ্যে তবে কি আদালতের চাপ নাকি পঞ্চায়েত নির্বাচন, সেই প্রশ্নই উঠছে। গভীর ষড়যন্ত্র, সাত দিনের প্রশিক্ষণে লুকিয়ে ট্রেনি 9000 পুলিশকে নিয়োগ করা হয়েছে, শুভেন্দু অধিকারীর চিঠিতে বিস্ফোরক মন্তব্য। ভোটে অশান্তি রুখতে রাজভবনে প্রেস রুম খুললেন রাজ্যপাল। রাজ্যপাল পোশাকও কিনেছেন সরকারি টাকায়, বিস্ফোরক অভিযোগ তুলে রাজভবনে অডিটের দাবি কুণালের। নিটে বাচ্চনাথ পূর্ব মেদিনীপুরের যমজ ভাইয়ের উচ্ছ্বসিত এলাকাবাসী। পঞ্চায়েত ভোটে মন্ত্রীরা জেলায় জেলায় গিয়ে প্রচার করুন, এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরম বন্ধুর অসময়ে পাশে দাঁড়াল চীন, বড় স্বস্তি পেল পাকিস্তান, বহু টাকা ঋণ দিয়ে সাহায্য করল পাকিস্তানকে। কংগ্রেসের হাতে পুতুল, এবার কুস্তিগিরদেরকে তীব্র আক্রমণ করলেন ববিতা ফোগাটে। আসামের করিমগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 62 বছরের বৃদ্ধ। মুসলিম যুবককে চোর সন্দেহে মারধর, জয় শ্রীরাম বলতে বাধ্য করা হল, গ্রেপ্তার 2।